আজ বুধবার, 18ই বৈশাখ 2024 সালের পয়লা মে। মেষরাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতেই সকল শ্রমিক ভাই বন্ধুদের জন্য রইল রাজযোগ চ্যানেলের তরফ থেকে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ পয়লা মে, আপনারা প্রত্যেকেই আপনাদের আশেপাশে থাকা শ্রমিক ভাই বন্ধুদের বা দিদিদের আপনারা কোনো প্রকার উপহার বা কোনো প্রকারভাবে তাদের যদি উপকারে আসতে পারেন, এর ফলে কিন্তু আপনাদের ব্যক্তিত্বের নিশ্চিতভাবে সমৃদ্ধি হবে। আজ বুধবার, বুধগ্রহের বীজমন্ত্র ওম রাং ব্রিং ব্রং সবুধায় নামা 108 বার জপ করুন, এনি টাইম উপকৃত হবেন। সবুজ রঙের ড্রেস পরুন, সবুজ এলাচ খান, সবুজ শাকসবজি খান, উপকৃত হবেন। বুধ মানেই তো বিদ্যা বুদ্ধি এবং বিজনেসের গ্রহ, তাই বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনকে উন্নত করবার জন্য বুধের মজবুতি কিন্তু অত্যাবশ্যক। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 9 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং অভূতপূর্ব অতুলনীয় একটি দিন আজ আপনাদের জন্য অতিবাহিত হবে। মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখবেন, কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না। সময় সুযোগের সদ্ব্যবহার করে কাটান, দিনের বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। আজ অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলি আপনারা অর্জন করতে সক্ষম হবেন, তৎসত্ত্বেও সামাজিক বা ধার্মিক কোনো ক্রিয়াকলাপে আপনাদেরকে অর্থের অনুদান দিতে হতে পারে, তবে এর কারণে মানসিক শান্তি কিন্তু আপনারা পাবেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে, আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। আজ এমন কোনো ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা অলরেডি প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনার বিষয়ে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার দিন। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, এটি মনে রাখবেন।